সমাজে শির দ্বারা সোজা করে খুব কম মানুষই চলতে পারে, আর যদি হয় শোবিজের মানুষ তাহলে তো কত না ছলা কলা করে জীবন কাটাতে হয়। সোজা সাপটা ঠোঁট কাটা মেয়ে হিসেবে কিছু মানুষ পরীকে চিনলেও আদতে এই ঢালিউড সুপারস্টার নিজের শ্রম আর মেধা দিয়েই জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের মনে। তাই তো তিনি এশিয়ার পাওয়ারফুল শত ডিজিটাল তারকাদের একজন। নিজের মেধার ঝলকানি সেই স্কুল বয়স থেকেই দেখিয়েছেন, পঞ্চম শ্রেণীতে পেয়েছেন ট্যালেন্ট পুলে বৃত্তি। এখন পর্যন্ত ওই স্কুল থেকে আর কেউ বৃত্তি পায়নি। জন্ম নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় হলেও বেড়ে উঠেছেন নানাবাড়ি পিরোজপুরের সিংহখালি গ্রামে। নানি ফাতিমা বেগম আর নানা শামসুল হক গাজী পরীর সাহস আর প্রেরণার নাম। বৃশ্চিক রাশির এই জাতিকার নানির নাম ছিল পরিবিবি। সেই স্মৃতি ধরে রাখতে পরিনামটা নানিরই দেওয়া, শামসুল নাহার পরি তার পুরো নাম। স্মৃতি নামটি বাবার দেয়া। শামসুল মানে দিনের সূর্য, সেই সূর্যের আলোয় আলোকিত করতেই যেন আলো ঝলমলে সবিজ দুনিয়ায় রাজ করছেন বাংলা সিনেমার তুমুল আলোচিত এই অভিনেত্রী। পুলিশের পোশাকে বাবাকে দেখে ছোট্ট পরীর শখ হয়েছিল পুলিশ হবার। চরিত্রের প্রয়োজনে এখন পুলিশ থেকে শুরু করে বিপ্লবী প্রীতিলতা স্বমহিমায় জ্বলে ওঠেন ডানা কাটা পরি। প্রজাপতি প্রেমী এই অভিনেত্রীকে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের অন্ধ ভক্ত। ভালোবাসেন প্রকৃতির ছবি তুলতে, মনের ব্যথা প্রেম মাঝে মধ্যেই কবিতার ভাষায় প্রকাশ করেন খুব নীরবে। ঘরোয়া পরিবেশে তিনি অবলীলায় গেয়ে ওঠেন লালন হাসন রবীন্দ্র নজরুল। বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের তালিম দিয়েই হাঁটি হাঁটি পাপা শুরু, তারপর মডেলিং, টিভি নাটক, বিজ্ঞাপন, বাকিটা তো সকলেরই জানা। প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন মুক্তির আগেই 30টি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার রেকর্ড তারই দখলে। একের পর এক চমক আর ট্যাবু ভেঙে সামনে এগিয়ে যাওয়াই যেন তার একমাত্র লক্ষ্য। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাসটা যেন নতুন করেই লিখে যাচ্ছেন বিশ্ব সুন্দরী। শুভ জন্মদিন সুপারস্টার। হৈমন্তী শুক্লা, বিবিএস বাংলা।